এইটা এখনো আমার ক্যাশ জমা হয়েছে, কত জিতেছি জানি না এখনো। আমি তো $5 শুধু ইনসার্ট করেছি, $5 খেলছি, এবারে এখানে হয়েই যাচ্ছে কিছু না কিছু। আঠাশ হয়ে গেল, বাপারে এত টাকা জিতে গেল, বাবা বাবা বাবা। জলদি জলদি ক্যাচ আউট করে নি, বেশি লোভ ভালো নয়। 5 দিয়েছিলাম, 28 হয়ে গেল, গ্রেট। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি একা বেরিয়েছি সানডে পড়ন্ত বিকেলে। আজকে আমাদের এখানে শিকাগোতে একটা ক্যাসিনো ওপেন হয়েছে, আজকে নয় কালকে ওপেন হয়েছে, তো আমি ওই জন্যই ওটাতেই যাচ্ছি। ক্যাসিনোতে যাওয়ার আমার খুব শখ, এর আগে শিকাগোতে ছিল না, কারণ এর আগে সব ভেগাসে ছিল, এখানে লাইসেন্স ছিল না, বাট রিসেন্টলি লাইসেন্স পেয়েছে, তো তাই কালকে খুলেছে। তো সেটাই আমি আজকে দেখতে যাচ্ছি, ওখানে কীরকম কী মাহল থাকে, কীরকম কী হয়। আমার মানে জুয়া খেলার থেকে বেশি আমার ভেতরে কীরকম কী ওই স্লট মেশিনগুলো থাকে, পোকার গেম বা টেবিলটা, ওইগুলো দেখারই বেশি শখ। তো সেটার জন্যই আমি যাচ্ছি ওখানে, যেতে মোটামুটি এখন হাফ অ্যান আওয়ার লাগবে, আর আমি মেট্রো করে যাবো এখানে। তো যাই দেখি, চলো ওখানে কীরকম কী মাহল থাকে তারপরে দেখা। ওই হচ্ছে ক্লিনটন স্টেশন, এখান থেকে গ্রিন লাইন আর পিঙ্ক লাইন যায়। আমাকে ফার্স্টে যেতে হবে হচ্ছে আই গেস পিঙ্ক লাইনে, দেখতে হবে আবার গুগলে, আমি ভুলে গেলাম। এটা হচ্ছে এখানকার সাবওয়ে মানে মেট্রো। গিয়ে এখন প্রথমে টিকিট কাটতে হবে, কারণ যে অ্যাপটা আছে আমার ভেন্ট্রা অ্যাপ, সেই ভেন্ট্রা অ্যাপে আমার রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ করাতে গেলেও আবার একটু সময় লাগবে, তার থেকে বেটার আমি টিকিটই কেটে নেবো, কারণ মাঝেও আমাকে আরও একটা ট্রেন চেঞ্জ করতে হবে। এখান থেকে দুটো স্টপেজ নেমে আবার আরেকটা চেঞ্জ করে আবার যেতে হবে। এই হচ্ছে এখানকার মেট্রো স্টেশন, এখানকার মানে ডিস্টেন্সও খুব শর্ট আর কি, মানে এখান থেকে হয়তো 1 মিনিট যাবে আবার পরের স্টপেজটা। আর এটা লুপ, মানে গোটা সিটিতেই একটা লুপের মধ্যে চলে। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার গ্রিন লাইনের ট্রেনের জন্য, দেখা যাক কতক্ষণে আসে। যে আসছে ট্রেনটা, এটাই গ্রিন লাইন আমার ট্রেন, এটাতেই যেতে হবে আমাকে। এই হচ্ছে রেড লাইন, আর এটাতে তো আমরা মাঝে মধ্যেই আসি শিকাগো থিয়েটার। এই হচ্ছে এবারে রেড লাইন থেকে আমাকে যেতে হবে হচ্ছে আবার 3টে স্টপেজ। এই ভেতরে একটাতে আমি প্রথমবার এলাম, মানে এরকম আন্ডারগ্রাউন্ড একটাতে, মানে আগের ওপরের গুলোতে আমি লুপটাতে অনেকবার চেপেছি, এটাতে প্রথমবার এলাম। দেখি কোন দিকে যেতে হবে, পুরোটাই কলকাতা মেট্রোর মতনই ভেতরটা। এখন দাঁড়িয়েছে এখান থেকে জাস্ট একটা স্টপেজ গেলেই হচ্ছে আমার ডেস্টিনেশন চলে আসবে। আমি নেমে গেছি এখান থেকে, হচ্ছে আর 3 মিনিট হেঁটে যেতে হবে, কাছেই ছিল, আমি হেঁটেও আসতে পারতাম, বাট স্টিল চলে এলাম যখন এখানে মেট্রো করে। দেখা যাক, এখান থেকে যেতে হবে হচ্ছে এদিকে, পারফেক্ট। তো ওখানে পৌঁছে যায় আর 1 মিনিটে পৌঁছে যাবো, মানে পৌঁছে তারপরে দেখা যাক কীরকম কী মাহল এটার। ওই এখান থেকে দেখা যাচ্ছে পালিস ক্যাসিনো, সে ওটাতেই যাবো, বাইরে লাইনও আছে দেখছি, অনেক লোক এসেছে এখানে,
দেখি ভিতরে যাই আগে কিরকম কি অবস্থা। প্রথমবার যাচ্ছি ক্যাসিনোতে, আমার কোনো আইডিয়াও নেই। স্লট মেশিনগুলো তো হচ্ছে এরকম, পোকার আছে, আলটিমেট পোকার, এদিকেও অনেক স্লট মেশিন আছে, ওদিকে হচ্ছে পোকার টেবিল। আমি দেখি কোনটা খেলি। এইরকম আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, চাই কি যে হচ্ছে এখানে, এখানেও অনেকে খেলছে এইভাবে, আমি তো বুঝতেই পারছি না কি হচ্ছে এখানে। দেখি এক দুটো ট্রাই করে কি হয়, কোন দিকে যে কি হচ্ছে বুঝতেই পারছি না। আমি তো এখন এখানে সার্ভিসের জন্য ইয়ে করেছি, এই যে সার্ভিস, এই যে ইয়েস, কেউ এসে আমাকে হেল্প করবে। এখানে বিল ইনসার্ট করতে হবে, এই যে আমি $10 ইনসার্ট করতে পারি এখানে, বাট কীভাবে কী টিকিট দেবে না দেবে যাই না। এইটা এখনও আমার ক্যাশ জমা হয়েছে, কত জিতেছি জানি না এখনও। আমি তো $5 শুধু ইনসার্ট করেছি, $5 খেলছি, এবারে এখানে হয়েই যাচ্ছে কিছু না কিছু। আঠাশ হয়ে গেল, বাবারে এত টাকা জিতে গেল, বাবা বাবা বাবা, জলদি জলদি ক্যাচ আউট করে নি, বেশি লোভ ভালো নয়। 5 দিয়েছিলাম, 28 হয়ে গেল, গ্রেট। এলাম এবার একটা নতুন এটাতে এসেছি, এই যে হেড স্পিন, এই হচ্ছে যাই না কি হচ্ছে এটা, এই স্পিন হলো একটা তো হোক, জিরো উইন এখনো পর্যন্ত। এই তো উইন হচ্ছে, কিছু একটা হয়েছে, বাহ দারুণ। রিস্ক হ্যায় তো ইস্ক হ্যায়, নিজেকে বেশ গ্যাম্বলার গ্যাম্বলার মনে হচ্ছে। এটা সেকেন্ড ফ্লোরে এলাম, ফার্স্ট ফ্লোরে এলাম এটার, তো এখানেও আরো অনেক কিছু আছে, ওদিকে পোকার টেবিল গুলো আছে, এই যে রলেট, এটা তো দারুণ, এখানে পোকার টেবিল আছে। এটা তিনতলা ক্যাসিনো, এটা হচ্ছে একদম টপ লেভেলের জন্য, বড় বড় প্লেয়াররা হচ্ছে এখানে খেলবে, এখানে আমরা এন্ট্রি পাবো না আই গেস। বেরিয়ে যাচ্ছি শেষ ম্যাচ, আমি হেরেই বেরোচ্ছি, প্রথমে জিতে যখন গেছিলাম তখন বেরিয়ে গেলে ভালো হতো, বাট যা হয় আর কি, লোভে পাপ পাপে মৃত্যু, শেষ পর্যন্ত থাকলাম, যা নিয়ে এসেছিলাম সব হেরে গেলাম, বাট ঠিক আছে, ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স, আমার তো খুব ভালো লেগেছে। আমি কখনো আসিনি যেহেতু ক্যাসিনোতে, তো তাই প্রথমবার এসে আমার বেশ ভালোই লাগলো, বাট ঠিক আছে এই একবার এলাম, বাট ঠিক আছে বারবার এইসব এলে সংসারী মানুষ মুশকিল হয়ে যাবে। তো ঠিক আছে, এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাওয়া যাক আস্তে আস্তে, দেখি তার আগে কিছু টুকটাক কেনাকাটি করি, কারণ আসলে বাড়িতে রেখে এসেছি, তাই কিছু একটু, আমি খালি হাতে কখনো যাই না, আমি একা বেরোলে কিছু একটা নিয়ে যাই সবসময়, তাই দেখি কি কেনা যায়। ওখান থেকে বেরিয়ে আমি এখন মিশিগান অ্যাভিনিউতে চলে এলাম, মানে যেটা খুব হ্যাপনিং রোড এখানে, বাট আজকে যেহেতু সানডে, তো এই সব মানে সন্ধ্যে 7টার মধ্যে ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়েছে, তাই ভেবেছিলাম যে নাইকিতে যাবো, বাট নাইকি বন্ধ, তো এখন দেখি এখানে একটা ওয়াটার টাওয়ার প্লেস বলে ইয়ে আছে, শপিং মল আছে কাইন্ড অফ,
তো ওটা যদি খোলা থাকে তাহলে ওটাতে যাব, কারণ ওটাও 6টা 6:30টায় বন্ধ হয় আই গেস, দু একটা দোকান ছাড়া। তাই দেখি সামনাসামনি তো আর আশেপাশে কোনো দোকান খোলা পাচ্ছি না, মানে যেগুলো আছে সেগুলো সব ওই যারা অলরেডি কাস্টমার ভেতরে ঢুকে গেছে তাদেরই সাথ করছে, নতুন করে আর কাস্টমার অ্যালাউ করছে। আর ওখানিকটা হাঁটতে হবে, ওখানে কি পৌঁছে তারপরে দেখা যাক কি পাওয়া যায়। তো লাস্ট ভরসা হচ্ছে এই ব্লুমিংডেল, এটা যদি খোলা থাকে তাহলে ভালো, নাহলে আর এখানে কোনো দোকান নেই, আমাকে এমনি বাড়ি ফিরতে হবে, কিছু করার নেই, কারণ আর কোনো দোকান খোলা নেই এখানে। 7টা বেজে গেছে, 7টা বেজে গেলে রবিবারে মোস্টলি সব দোকানই বন্ধ হয়ে যায় এখানে। তো যাই গিয়ে দেখি, যদি ব্লুমিংডেলটা খোলা থাকে তাহলে ভালো, নাহলে খালি হাতেই ফিরে যাবো, আর কি করবো, পরে কিছু কিনে দেবো, কিছু করার নেই, এটাও বন্ধ হয়ে গেছে। আর যেহেতু এখানে দোকান নেই আশেপাশে, তাই সোজা বাড়ি এখান থেকে, পরে কিছু নিয়ে যাবো এখান থেকে, আমি বাসে করে বাড়ি যাব, কতক্ষণে আসে আমি সেটাই দেখি। ১৫১ আছে, ঠিক আছে দেখা যাক কতক্ষণে আসে। আমি এখনো ওয়েট করে আছি, আমার বাস এখনো আসেনি, আরও এখনো 5 মিনিটস দেখাচ্ছে। এখানে ভালো একটা সুবিধা আছে যে অ্যাপ আছে, অ্যাপে দেখিয়ে দেয় যে বাসটা কত দূরে আছে, আর আমি যে স্টপেজে দাঁড়িয়েছি সেই স্টপেজেও কন্টিনিউয়াস ওখানে ইয়ে হতে থাকে, ডিসপ্লে হতে থাকে যে বাসটা কত দূরে আছে আর কতক্ষণ সময় লাগবে আসতে। 5 মিনিটস দেখাচ্ছে, 5 মিনিটস আরও ওয়েট করলে চলে আসবে। এখানে মানে রাত্রে বেশিক্ষণ বাইরে থাকাটা খুব একটা সেফ নয় বা উচিত নয়, এমনিতেও ফাঁকা ফাঁকা হয়ে যায়, উইকেন্ডে যত ভিড় থাকে সব বিকেল বেলাতে 5টা 6টা এরকম পর্যন্ত, তারপরে আর বেশিক্ষণ বাইরে থাকা এখানে উচিত নয়। তো তাই আমি ওয়েট করে আছি, আর যেহেতু সামনেই মানে বাস স্ট্যান্ডটা সেখানেই দাঁড়িয়ে এধার ওধার আর কোথাও ঘুরিনি, ওয়েট করি আরও দেখা যাক। খিদেও পেয়ে গেছে, ভাবলাম টুকটাক কিছু খেয়ে নেবো এখানে, বাট তারপরে আর ইচ্ছে করলো না, টিটি আসু বাড়িতে আছে তো আমার একা একা খেতে কিছু উচ্চ করলো। তো যাই আগে দেখি, বাড়ি পৌঁছাই আগে, তারপরে যদি ইচ্ছা হয় ওদেরকে নিয়েও বেরোবো কোথাও সামনাসামনি, বা বাড়িতে কিছু বানাবো। মানে বাসটা আছে এখান থেকে সামনেই হচ্ছে খুব ওই বিচটা, তাই খুব করে ঠান্ডা হাওয়াটা আসছে, দাঁড়াতেও ভালো লাগছে বেশ এখানটা যদি দেখানো হয়। এখান থেকে খুব বেশি হলে হয়তো 3 মিনিট হেঁটে বিচটা, আর এই রোডটা মানে খুব বিজি রোড অ্যাকচুয়ালি, এখানে সব মানে মিশিগান অ্যাভিনিউতে যত যত বড় ইয়ে আছে কি বলে মানে ব্র্যান্ড আছে সবেরই দোকান আছে, এই জন্য এই রোডটা খুব বিজি। আর এমনিতে পেডেস্ট্রিয়ানে মানে লোক খুব কম থাকে তো, বাট গাড়ি সব সময় এখানে ছুটছে, মানে যে হয়তো টুকটাক কিছু রোজগার করে সেও একটা গাড়ি কিনে নিয়েছে আগে, বাইক তো বলতে গেলে নেই এখানে, বাট ওই গাড়ি সবারই কাছেই প্রায় আছে। বাস থেকে নেমে গেলাম, এখান থেকে হাঁটতে হবে আমাকে 5 মিনিট। এই হচ্ছে 7:30টার অবস্থা, এখন বাচ্চা হচ্ছে 7:30টার নয়, এখন কটা হচ্ছে 8:10, 8:10-এ এই রাস্তাঘাটের অবস্থা, 9টা পর্যন্ত খালি হয়ে যায়, মানে একটা লোকও দেখা যাবে না ততক্ষণে। দোকানপত্র যেটা বললাম সেটাই, খোলা তো একটাও কিছু নেই, লাস্ট অপশন আমার কাছে আছে হচ্ছে ওই আমাদের অ্যাপার্টমেন্টের নিচে কতগুলো ভেন্ডিং মেশিন আছে, তো ভেন্ডিং মেশিন থেকে কিছু একটা নিয়ে নিতে হবে। যাক ভালো এক্সপিরিয়েন্স হলো, খুব সুন্দর ক্যাসিনোর লস দিয়ে শুরু হলো, আর তো মনে হয় না যাবো কোনো দিন, বাট এক্সপিরিয়েন্স খুব সুন্দর হয়েছে, দেখে নিলাম ভেতর থেকে কেমন দেখতে হয় ক্যাসিনো, এতদিন তো শুধু ওই মুভিতে আর সিরিজেই দেখেছি।
লেটস সি কি পাওয়া যায়। খুব ভালো যে সামনের এই অ্যাকসেঞ্চার টাওয়ার বিল্ডিংটা খোলা আছে, এখানে অনেকগুলো দোকান আছে, কিছু একটা নিয়ে নিই তারপরে যাব। এখান থেকে আমাকে কিছু চুজ করতে হবে, দেখা যাক কি চুজ করা যায়। আই থিঙ্ক দিস ওয়ান উড বি গুড। চকলেট প্রোটিন ঠিকই লাগছে। সবই টিটি মহারাজের জন্য কিছু একটা নিতে হবে, ও বোঝা থাকে বেচারা। চল আসুর জন্য দুটো হয়ে গেছে, টিটি মহারাজের জন্য কিছু একটা নেওয়া যাক। টিটি আবার এখন ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছে, সকালে আবার প্রিংগলস খেয়েছে, তো এখন ওরকম মুখরোচক কিছু নিতে হবে। এখন আর এমনি খাবার খাচ্ছে না, মুখরোচক চটপটা কিছু খাচ্ছে, সেরকম দেখি কি পাওয়া যায়। বিদেশি পাটি সাপটা, এটা হচ্ছে চকলেট পেল্ট ক্রিপস অ্যান্ড কাম, সো বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাটি সাপটা, যেটা ফ্রিজ করে রাখা যায় কিছুদিন। অ্যাকচুয়াল পার্টি সাপটা আর এখানে রেখে দিয়েছে কি সব গালবার একটা নাম দিয়ে, তো টিটির জন্য কিছু পেলাম না। যাই হোক, আমি নিজে সেলফ সেল অফ করে নিই এটা। পরে কিছু টিটির মহারাজের জন্য নিয়ে যাবো। ওই আমাদের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে রাত্রেবেলায়, বাইরের থেকে দেখতে বেশ ভালো লাগে। এইটা হচ্ছে আমাদের বিল্ডিং একদম লাস্ট এটা। বাইপাসে প্রচন্ড জ্যাম, পুরো পরপর জ্যাম একদম। বাড়ি ফিরে গেছি, চলে এসেছি বাড়ির সামনে। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ, পরে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ টানা।